নতুন বছরে নতুন মৌসুম দুই হাজার সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ব্যস্ত শিডিউল পার করবে দেশের ফুটবলাঙ্গন যার শুরুটা আঠারো ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপ দিয়ে এর মাঝেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নশিপ লীগ তাতে থাকছে চমক মুজিব বর্ষ উপলক্ষে বদলে যাচ্ছে টুর্নামেন্টের নাম লীগ কমিটির বৈঠক শেষে এসেছে এমন ঘোষণা প্রতি বছর যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতো সেটার নাম পরিবর্তন করে আমরা এবছর সেটা বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ নামে আমরা এই টুর্নামেন্টটা করবো ওই বর্ষ আরম্ভ হচ্ছে সব কিছু মিলে ওই খেলাটার গুরুত্ব দেওয়ার জন্য আমরা চিন্তা করছি যে বিসিএল যে টিমটা আছে। সেই টিমের প্লেয়াররা খেলতে পারবে শুধু নাম বদল নয় লিগের ফর্মেটেও আসছে পরিবর্তন সারা দেশকে আটটি জোনে ভাগ করে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি হবে খেলা যেখানে অংশ নিবে চৌষট্টি জেলা বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস টিমগুলো যা শুরু হবে দশ জানুয়ারি থেকে বঙ্গবন্ধুর নামের এ আসরের স্পন্সর করবে বাফুফে আগে আমরা আট টিমকে একত্র করে সেখানে আমরা রাউন্ড গ্রুপ করে রাউন্ড রবিন করতাম এবার হবে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে পাশাপাশি টিমগুলো থাকবে যে ডিস্ট্রিক্টগুলো এগুলো এই ডিস্ট্রিক্ট আজকে খেলা হবে এই ডিস্ট্রিক্ট আবার পরে যে যার সাথে খেলবে তার ওখানে যে খেলবে এদিকে স্বর্ণপদকের স্বপ্ন দেখিয়ে ব্রোজ নিয়ে দেশে ফিরেছে ছেলেদের ফুটবল দল বাজে পারফরমেন্সে দলকে পড়তে হচ্ছে আচ্ছি কাচের নিচে শিগগিরই এমন নাজুক পারফরমেন্সের কারণ খতিয়ে দেখবে বাহুফে এখানে কার্যক্রম কি রয়েছে আমাদের করার কি ছিল যে অন্য কোনো বিষয় এখানে অন্যান্য বিষয়গুলো কিভাবে রয়েছে আমরা স্বর্ণের প্রত্যাশা করেছি সব কেন রেজাল্টটা খারাপ হলো সেটার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা অফিসিয়ালি বেশ কিছু কার্যক্রম প্রসিডিউর অবলম্বন করার মাধ্যমে দেন উইল কমেন্ট অন ইট জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে মেয়েদের বহুল আকাঙ্ক্ষিত ফুটবল লীগ জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলা আয়োজন করা হবে আমাদের সময় সংবাদ ঢাকা সেগুলো তো অবশ্যই আমরা আয়োজন করবো সেগুলোতে অংশ